আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা ল্যাপটপ ব্যবহারের কয়েকটি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব। তো যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ল্যাপটপের যে মাউস প্যাডটি রয়েছে সেটার ব্যবহার। তো আমরা যারা ল্যাপটপ ব্যবহারে অভ্যস্ত তারা হয়তো অনেকেই এই ল্যাপটপের যে মাউস প্যাডটি রয়েছে সেটা ব্যবহারে অভ্যস্ত না, এবং সেটার যে ব্যবহারের অনেকগুলো সুন্দর সুন্দর দিক রয়েছে সেগুলো হয়তো আপনারা নাই জানতে পারেন, আর যারা জানেন তাদের জন্য এই ভিডিওটি। না তো আজকের এই ভিডিওতে আমরা মাউস প্যাডের খুব সুন্দর সুন্দর কয়েকটি ট্রিক্স দেখাবো, যে ট্রিক্সগুলো দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। আজকের ভিডিওতে যে বিষয়গুলি দেখাবো সেই বিষয়গুলি হয়তো আপনি অনেক কষ্ট করে করেছেন, কিন্তু আজকের ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং আপনার বাসায় বা আপনার কর্মস্থলে যদি এগুলো প্র্যাকটিস করেন তাহলে কিন্তু এই কাজগুলো আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। যেমন আজকের ভিডিওতে যে বিষয়গুলি দেখাবো যে আমরা কিভাবে মাউস প্যাড ব্যবহার করে স্ক্রলিং করতে পারি, উপর থেকে নিচে যেতে পারি শুধুমাত্র ফিঙ্গার টাচের মাধ্যমে, অথবা আমরা কিভাবে কোনো পিকচার্স বা কোনো কিছু জুম ইন জুম আউট করতে পারি সেটাও শুধুমাত্র ফিঙ্গার টাচের মাধ্যমে, আমরা রাইট ক্লিক লেফট ক্লিক কিছুই ব্যবহার করব না, অথবা আমরা কিভাবে আমাদের যে প্রোগ্রামগুলো রান আছে সেই প্রোগ্রামগুলোতে আমরা একটা থেকে আরেকটাতে সুইচ করতে পারি। এছাড়াও আমরা দেখাবো কিভাবে আমরা সার্চের যে অপশনটি রয়েছে উইন্ডোজ 10-এর সেই সার্চ অপশনটি এক ক্লিকে ওপেন করতে পারি, আমরা কিভাবে রাইট ক্লিক প্রেস না করে রিফ্রেশ দিতে পারি, আমরা কিভাবে কোনো ধরনের মাউস স্ক্রলিং ছাড়া আমরা কিভাবে আমাদের যে নোটিফিকেশন এরিয়া আছে সেটাকে ওপেন করতে পারি। তো এই সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটি। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের কাজ শুরু করি। তো বন্ধুরা, আমরা যারা ল্যাপটপ ব্যবহার করি আমরা ল্যাপটপের যে মাউস প্যাডটি রয়েছে সেটি ব্যবহার করি, আমরা সাধারণত আমাদের হাতের একটা মাত্র ফিঙ্গার ব্যবহার করি, এবং এর সাথে আমরা কি করি আমাদের অন্য যে হাতটি রয়েছে সেটার হেল্প নেই, লেফট বাটন রাইট বাটন এগুলো ক্লিক করে করে আমরা কিন্তু আমাদের কাজগুলোকে অনেক স্লোলি করি। তো এই কাজগুলোকে আমরা খুব দ্রুত করতে পারি জাস্ট আমাদের একটা হ্যান্ড ব্যবহারের মাধ্যমে। তো বন্ধুরা, আজকে প্রথম যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে আমাদের হাতের একটা ফিঙ্গার ব্যবহার করে আমরা ল্যাপটপের মাউস প্যাড দিয়ে কি কি কাজ করতে পারি। একটা ফিঙ্গার ব্যবহার করে আমরা সাধারণত কোনো ফাইল বা ফোল্ডার ওপেন করতে পারি, সিলেক্ট করতে পারি, আমাদের মাউস যে পয়েন্টারটি রয়েছে সেটাকে আমরা মুভিং করতে পারি, এটা হচ্ছে আমাদের এক ফিঙ্গারের কাজ, এটা আমরা সবাই জানি। এরপরে যে আমরা ট্রিকটি দেখবো সেটি হচ্ছে আমরা আমাদের হ্যান্ডের টু ফিঙ্গার্স দিয়ে কি কি কাজ করতে পারি। টু ফিঙ্গার্স দিয়ে আমরা অনেক ধরনের কাজ করতে পারি এবং এই কাজগুলো দেখলে আপনি অনেক বেশি অবাকও হবেন। যেমন বন্ধুরা, আমি প্রথমে দেখাবো আমরা যখন কোনো ফাইল অথবা ফোল্ডার বা যে কোনো ধরনের অ্যাপসের অপশনে যেতে চাই তখন আমাদের কি করতে হয়, রাইট বাটন ক্লিক করতে হয়। যেমন আমরা যদি রিফ্রেশ করি তাহলে কিন্তু এই যে রাইট বাটন ক্লিক করে তারপরে রিফ্রেশ গিয়ে রিফ্রেশ করি, কিন্তু আমরা এই রাইট বাটনটি ক্লিক না করেও কিন্তু ল্যাপটপ থেকে রিফ্রেশ দিতে পারি। সেটা কিভাবে, সেটা জাস্ট হচ্ছে আমরা যদি এভাবে আমাদের মাউস প্যাডের উপরে দুইটা ফিঙ্গার টাচ করি তাহলে দেখেন আমাদের কিন্তু এই যে রাইট বাটনে ক্লিক করলে যেটা হয় সেটা আমাদের সামনে চলে আসে। এখন আমি যদি এই দিস পিসির এখানে রাইট বাটন ক্লিক করি তাহলে কি হয়, আমাদের এখানে ওপেন অপশনটি চলে আসে বা অপশন যে মেনুটি সেটি চলে আসে। তো আমরা এই যে দিস পিসির উপরে এসে আমরা যদি এখন টু ফিঙ্গার্স ক্লিক করি তাহলে দেখেন বন্ধুরা আমার কিন্তু সামনে এই যে রাইট বাটনের কাজটি সেটি কিন্তু ওপেন হয়েছে। আবার ধরেন আমি এই ফোল্ডারটিতে রাইট বাটন ক্লিক করে ওপেন করব, তখন যদি আমি এখানে এই ডাবল ক্লিক করি বা ডাবল টাচ করি আঙ্গুল থেকে তাহলে কিন্তু দেখেন এই রাইট বাটনের যে কাজটি সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা দেখব একটা ছবি ভিউ করে, এখানে আমি একটি আমার যে গুগল অ্যাডসেন্সের লেটারটি রয়েছে সেই লেটারটি আমি এখানে ওপেন করেছি, এই লেটারটি আমি এখানে ওপেন করেছি পিকচার্স আকারে। তো এই পিকচারটাকে আমরা যখন জুম করি তখন আমরা কি করি, আমরা এই যে এখানে যে প্লাস চিহ্ন আছে জুম ইন সেখানে ক্লিক করে জুম করি, অথবা আমরা যখন মাউস ব্যবহার করি তখন মাউসের যে হুইল রয়েছে সেই হুইলটাকে ঘুরিয়ে কিন্তু এটাকে জুম করি। আমরা যারা ল্যাপটপের মাউস প্যাড ব্যবহার করি আমাদের কিন্তু এত কষ্ট করার দরকার নেই, আমরা জাস্ট হচ্ছে আমাদের যে টু ফিঙ্গার রয়েছে দুইটা ফিঙ্গার একসাথে টাচ করে আমরা যদি উপরে অথবা নিচের দিকে, যখন আমরা নিচের দিকে টান দিব তখন এটা কিন্তু জুম ইন হচ্ছে, এবং আমরা যখন আমাদের মাউস প্যাডে টু ফিঙ্গার টাচ করে যদি উপরের দিকে মুভিং করি তাহলে দেখেন বন্ধুরা এটা কিন্তু জুম আউট হচ্ছে। তো এইভাবে আমরা যখন কোনো ইন্টারনেট ব্রাউজ করি যেমন ফেসবুক বা ইউটিউব ব্রাউজ করি তখন কি করতে হয়, আমাদের এই যে স্ক্রল বারটা রয়েছে ডান পাশে সেইটাতে লেফট বাটন ক্লিক করে অথবা এইভাবে চাপ দিয়ে তারপরে কিন্তু আমরা স্ক্রলিং উপরে অথবা নিচে যাই।
তো এই কাজগুলো করার জন্য আমরা জাস্ট হাতের দুইটা ফিঙ্গার ব্যবহার করব। টু ফিঙ্গার্স এরকম টাচ করে আমরা যদি উপরের দিকে টান দেই বা এরকম ঠেলা দেই, তাহলে কিন্তু আমাদের সাথে এই যে আমাদের যে ওয়েবসাইট বা আমরা যেটাকে ব্রাউজ করি সেটা কিন্তু এভাবে উপরের দিকে স্ক্রল হবে। আবার যখন আমরা নিচ থেকে উপরের দিকে যেতে যাব, তখন কিন্তু আমরা জাস্ট এই টাচ প্যাডের মধ্যে আমরা টু ফিঙ্গার রেখে আমরা কিন্তু এইভাবে উপরের দিকে এভাবে নিচের দিকে টান দিলে আমরা কিন্তু উপরে অথবা নিচে যেতে পারি। তো আমি যদি এটা ফেসবুকে গিয়ে দেখাই, যেমন আমি এখন ফেসবুকে এসেছি, তো আমরা ফেসবুকে এসে যেটা করি সেটা হচ্ছে যে আমাদের ফেসবুকের যে নিউজ ফিডটি রয়েছে সেই নিউজ ফিডটিকে স্ক্রল করি। তো স্ক্রল করার জন্য আমরা ওই যেটা বলেছিলাম যে এই ডান পাশে স্ক্রল বারকে এরকম চাপ দিয়ে তারপরে কিন্তু দুই হাত ব্যবহার করে উপর নিচে যেতে পারি। তো আমরা এটাকে জাস্ট খুব ইজিলি স্ক্রল করার জন্য আমাদের টু ফিঙ্গার এই মাউস প্যাডের উপর রেখে আমরা যদি উপরের দিকে অথবা নিচের দিকে টান দিই, তাহলে দেখবেন যে আমাদের সাথে সাথে এই যে ফেসবুকের নিউজ ফিডটি রয়েছে সেটিও কিন্তু আমাদের হাতের সাথে সাথে স্ক্রলিং হচ্ছে। তো এভাবে করে আমরা কিন্তু ডানে অথবা বামেও যে স্ক্রলিং সেটা কিন্তু এই টু ফিঙ্গার্স এর মাধ্যমে করে নিতে পারি। আমরা জাস্ট টু ফিঙ্গার এখানে টাচ করে যদি রাইট এবং লেফটে টান দিই, তাহলে কিন্তু আমাদের এই যে ডানে এবং বামে যে স্ক্রলিংটা সেটা হবে। তো আমরা দুইটা আঙ্গুল দিয়ে বা টু ফিঙ্গার্স দিয়ে ল্যাপটপের কি কি ধরনের কাজগুলো করতে পারি সেটা দেখে নিলাম। বন্ধুরা, এরপর আমরা দেখব থ্রি ফিঙ্গার্স এর কাজ। তো থ্রি ফিঙ্গার্স থেকে আমরা যদি ল্যাপটপের মাউস প্যাডের উপরে ক্লিক দিই বা মাউস প্যাডের উপরে যদি থ্রি ফিঙ্গার্স একসাথে টাচ করি, তাহলে আমরা সরাসরি ল্যাপটপের যে সার্চ অপশনটি রয়েছে সেখানে চলে যেতে পারি। এখন আমরা যদি ল্যাপটপের এই মাউস প্যাডের উপরে থ্রি ফিঙ্গার্স রেখে একটু স্ক্রলিং করি হালকা, তাহলে কি হবে, আমাদের কম্পিউটারের মধ্যে এই মুহূর্তে যে প্রোগ্রামগুলো চালু আছে সেই প্রোগ্রামগুলোর সবগুলো প্রোগ্রাম কিন্তু আমরা এখানে দেখতে পাই। অর্থাৎ এখানে কিন্তু মিনিমাইজ হয়ে গেছে, এখন আমি যে কোনো প্রোগ্রামে এখান থেকে সুইচ করতে পারি। আবার যদি আমি মাউস প্যাডের উপরে এভাবে থ্রি ফিঙ্গার্স টাচ করে একটু উপরের দিকে ঠেলা দিই, তাহলে কিন্তু আবার কিন্তু আমার সামনে যতগুলো প্রোগ্রাম ওপেন আছে সবগুলো আমি প্রোগ্রাম দেখতে পারি। এখন আমি যদি এই প্রোগ্রাম থেকে বের হয়ে যেতে চাই, অনেক সময় হয় কি আমরা ল্যাপটপের মধ্যে গেমস খেলতেছি, এখন আমার বাবা মা বা আমাদের গার্ডিয়ানরা যদি কেউ হঠাৎ এসে যায়, তখন আমরা কি করি, আমরা যে এক ক্লিকের মধ্যেই আমরা বা এক সেকেন্ডের মধ্যে আমরা ডেস্কটপে চলে যেতে চাই, তাহলে সেটা করার জন্য আমরা আমাদের যে মাউস প্যাডটি রয়েছে সেই মাউস প্যাডের মধ্যে তিনটা আঙ্গুল রেখে যদি নিচের দিকে জাস্ট একটা টান দিই, তাহলে দেখেন বন্ধুরা আমি যেখানেই থাকি না কেন, আমার এখানে যতগুলো প্রোগ্রাম চালু থাকুক না কেন, আমরা কিন্তু সরাসরি ডেস্কটপে চলে যেতে পারি। যেমন ধরুন আমি এখানে এই ফটোসটা আবার ওপেন করলাম, এখান থেকে আমি একসাথে বা এক ক্লিকে ডেস্কটপে যেতে চাই, তাহলে সেটা কিভাবে যাব, আমি তিনটা ফিঙ্গার্স একসাথে নিচের দিকে একটু টান দিলে কিন্তু আমি সেই ডেস্কটপে সরাসরি চলে যেতে পারি। তো বন্ধুরা, আমরা থ্রি ফিঙ্গার্স এর কাজটাও দেখে নিলাম। এরপরে আমরা ফোর ফিঙ্গার্স এর কাজ দেখব। আমরা যদি আমাদের মাউস প্যাডের মধ্যে চারটা ফিঙ্গার একসাথে টাচ করি, তাহলে কি হলো, আমার এই যে নোটিফিকেশন এরিয়াটা রয়েছে সেটা একসাথে চালু হয়ে গেল। তো এখান থেকে আমরা এখন নোটিফিকেশন এরিয়ার যে কাজগুলো সেটা কিন্তু আমরা এখান থেকে করে নিতে পারি। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি দেখে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। যদি নতুন কোনো কিছু শিখে থাকেন এবং নতুন কোনো কিছু শেখার মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার সুন্দর একটি মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন, এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিবেন। আমরা এই চ্যানেলটিতে আমাদের কম্পিউটারের বিভিন্ন সমস্যা, বিশেষ করে মাইক্রোসফট অফিস প্রোগ্রামগুলোর যে বেসিক বা অ্যাডভান্স লেভেলের সমস্যা রয়েছে সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করি, এবং কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমস্যা নিয়ে আলোচনা করি। আশা করি এই চ্যানেলটি মাঝে মধ্যে ব্রাউজ করবেন। পরবর্তী ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।